গুড মর্নিং এভরিওয়ানস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। আজকের সাবজেক্ট থাকবে কমেন্টস। কমেন্ট সেকশানে চলে যাব, যারা যারা কমেন্ট করেছো। কাল পর্যন্ত আমি সমস্ত উত্তর দিয়ে ফেলেছি, তো কাল থেকে আজ পর্যন্ত যারা যারা কমেন্ট করছে তাদেরই আমি অ্যানসারগুলো দেওয়ার চেষ্টা করব। তো চলে যাই। প্রথম সুশান্ত হান্ডা, তুমি লিখেছো যে স্যাংশন হওয়ার কতদিন পরে টাকা দেয়, প্লিজ বলুন। দেখো, স্যাংশন যে হয়েছে, কোনো ধরনের স্যাংশন হলো আজকের ডেটে, এই স্যাংশন হওয়ার পর কিন্তু আরও তিনখানা স্টেজ বাকি থাকে টাকা পেমেন্ট করার জন্য। প্রথম হলো যে স্যাংশন হলো, স্যাংশন করার পর এটা আমাদের একটা স্যাংশন হওয়ার পর তারপর একটা বিল জেনারেট হয়, বিল জেনারেট এগেনস্ট দ্য স্যাংশন অর্ডার। তাহলে বিল জেনারেট হলো, বিল জেনারেট হওয়া মানেই হলো কি যে তোমার পেমেন্ট দেওয়ার জন্য ট্রেজারিতে বিল লাগানো হয়, ঠিক আছে, বোঝা গেল। এবার সেখান থেকে বিল লেগে সেটা আবার একটা ফাইল ট্যাগ করানো হয়, তারপর সেটা যায় মানে একজন পেমেন্টের কাছে, মানে ট্রেজারির কাছে। ট্রেজারার ওটাকে আবার একটা পারমিশন চায় উপর, মানে ওপর কী বলবো, ওপরের কোনো ডিপার্টমেন্টের কোনো অফিসারের কাছ থেকে। সেই পারমিশন আসার পর আবার পেমেন্ট হয়। এটা তো একটা প্রসেস। এবার কোনো স্যাংশন হতে গেলে, স্যাংশন হওয়ার পর বেসিক্যালি যে সময়টা লাগে সেটা হলো ফান্ড কেমন আছে, ফান্ড যে অ্যাভেলেবিলিটি যেরকম থাকবে ব্লক ডিস্ট্রিক্ট লেভেলে, তারই উপরে কিন্তু পেমেন্টের সময় নির্ধারণ করে। তার মানে এই নয় যে পেমেন্ট আজকে স্যাংশন হয়ে গেল কালকে বা পরশুর মধ্যে পেড হয়ে যাবে বা এক মাসের মধ্যে হয়ে যাবে, এমন কিন্তু নয়। ফান্ড যেমন থাকবে, সেটা হতেও পারে যে দেখা গেলো যে ফান্ড অ্যাভেলেবেল আছে, 10 দিনের মধ্যে পেমেন্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আবার এমন হতে পারে ফান্ড কম আছে, সেখানে কিন্তু একটু সময় লেগে যেতে পারে। সুতরাং এটা খুব মানে একদম সঠিক কোনোভাবেই বলা সম্ভব নয়, ঠিক আছে। এর জন্য ধৈর্য ধরে ধরতে হবে তোমাদেরকেই, আর এবং তার সাথে তোমাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের ব্যালেন্স মেনটেন, অ্যাকাউন্টের যা প্রবলেম আছে সেগুলো সলিউশন করে রাখতে হবে। ম্যাক্সিমাম হয়তো 3 থেকে 4 মাস লাগতে পারে, এটা বলা যেতে পারে। তো এর মধ্যেই টাকা পাওয়া যায়, আর এটাকে করতে গেলে তোমাদেরকে কিন্তু ওই ব্যাংকের সমস্যাগুলো সমাধান করে রাখতে হবে আর ফলো আপ রাখতে হবে, ঠিক আছে। সুশান্ত, বুঝলে ব্যাপারটা? এরপরে তুমি আবার একবার বলেছো যে স্যাংশন হওয়ার পর কি রিজেক্ট হয়। হ্যাঁ, স্যাংশন হওয়ার পর রিজেক্ট হয় না, কিন্তু একটা অন্য ধরনের প্রবলেম হতে পারে। ধরো স্যাংশন হয়ে গেল, তোমারকে পেমেন্ট দেওয়ার জন্য বিল লেগে গেল, সেক্ষেত্রে ধরো দেখা গেল যে তোমার অ্যাকাউন্ট নাম্বারের IFSC কোড ভুল বা অ্যাকাউন্ট নাম্বার ভুল, কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে কিন্তু তোমার ওই এটা ফেলিওর হতে পারে। তখন ফেলিওর হলে কিন্তু তুমি টাকাটা পাবে না, ঠিক আছে। এবার টাকাটা মানে পেতে গেলে তোমাকে আবার ওটাকে ঠিক করতে হবে পোর্টালে এসে, বা তোমাকে স্কুলে এসে ঠিক করতে হবে, তারপরে গিয়ে তুমি পাবে, ঠিক আছে। তো একরকম ধরে নিতে পারো যে স্যাংশন হওয়ার পরও কিন্তু তোমার ওটা রিজেক্ট হতে পারে। এরপরে আমরা আসবো যে কবির শেখ, দাদা আমার সিস্টারের পেমেন্ট সাকসেসফুল বাট অ্যাকাউন্টের ক্রেডিট হয়নি, এটা কি কারণে দাদা প্লিজ একটু বলবেন। দেখো, এখানে একটা বিষয় বলে রাখি যে এটা কিন্তু এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা কিন্তু খুব মানে অল্প স্বল্প প্রবলেম, এই প্রবলেমটা যে হয় না তা নয়। এমনও দেখা গেছে যে পেমেন্ট সাকসেসফুল হয়েছে কিন্তু তোমারা ক্রেডিট হয়নি, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই আর্জেন্টলি তোমাকে ডিস্ট্রিক্টে যোগাযোগ করতে হবে, একটা আবেদন করে আসতে হবে এই প্রবলেম। সেখানে গিয়ে তোমাকে ইউটিআর নাম্বার জোগাড় করতে হবে, ইউটিআর নাম্বার ট্রেজারিতে গিয়ে নিতে হবে। ইউটিআর নাম্বার পেলে সেই ইউটিআর নাম্বার নিয়ে তোমাকে কিন্তু তোমার ব্যাংকে যেতে হবে, তাহলে কিন্তু তুমি টাকাটা পেয়ে যাবে। এইভাবে সলিউশন করা যেতে পারে। এরপরের কমেন্ট হলো প্রিয়াঙ্কা কয়েল, তুমি বলছো স্যার বিল নম্বর জেনারেট হলে স্কুলে কি যোগাযোগ করব। বিল নম্বর জেনারেট হয়ে গেছে মানে স্কুলে যোগাযোগ যে করতে হবে না তা বলছি না, করেও মানে করতে পারো, কিন্তু তুমি ডিস্ট্রিক্ট লেভেলেও যোগাযোগ করতে পারো, ব্লক লেভেলে যোগাযোগ করতে পারো। যেটা তোমার কাজ হবে সেটা হলো তুমি তোমার ব্যাংকের অ্যাকাউন্টে ট্রানজাকশান এবং ব্যালেন্স মেনটেন করে যাবে, তাহলে কিন্তু খুব টাকাটা যে কোনো দিন যে কোনো মুহূর্তে টাকাটা তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের কমেন্টগুলো পড়ে নিলাম, অ্যান্সারও দিলাম। তোমরা এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই এর বিষয়ের উপরে কমেন্ট করো। আর একটা কথা বলছি যে এই যে স্কুল ইনক্লুশন, এর উপরেও যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু কমেন্টগুলো তাড়াতাড়ি পড়ব এবং অ্যান্সার দেওয়ার খুব তাড়াতাড়ি চেষ্টা করব। আর একটা কথা বলে রাখি
যে যাদের স্কুল ইনক্লুশন, যাদের স্কুলগুলো পোর্টালে ইনক্লুশন হলো না, তারা খুব মানে মানে কি বলবো, বিরক্ত বা ভয় পাওয়ার কিছু নেই বা কোনো কিছু নেই। সেখানে তোমরা স্কুলে এসে, এই ডিস্ট্রিক্টে এসে একবার খোঁজ নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।